মেসওয়াকের ব্যাপারে এখন যা বলবো আপনার তো মাথা ভরা হয়ে আছে বুঝে, মেসওয়াকের এত গুরুত্ব। পাঁচ নাম্বার মেসওয়াক করা, মেসওয়াক করা যে কি জিনিস খুব মন দিয়ে শোনেন। মেসওয়াকের ব্যাপারে কয়েকটা কথা বলি। এক নাম্বার, মেসওয়াকের ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করা হয়েছে। এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার এক, সহিহুল জামিয় হাদিসের কিতাব 1375 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, উমিরতু বিসওয়াক, আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ করা হয়েছে, হাত্তা খাশিতু আন আদরাদা, আমার ভয় হয়ে গেল মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলা শেষ হয়ে যায়। এত আদেশ করছে আমারে যে না জানি মেসওয়াক করতে করতে, যে এত বেশি বলছে যে মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলো শেষ হয়ে যায় কিনা, দাঁতগুলো ঝরে পড়ে যায় কিনা, আমি টেনশনে পড়ে গেছি যে এত পরিমাণ আমাকে মেসওয়াক করতে বলা হয়েছে। আপনাদের দুইজনের কাছে দৃষ্টান্ত নাম্বার দুই, সহিহুল জামে 1376 নাম্বার। ভাই আপনাদেরকে কথাগুলো বলতেছি এই কারণে যেন আগামীকাল প্রত্যেকের কাছে মেসওয়াক এসে যাবে। সহিহুল জামে 1376 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ওয়াসিলা ইবনুল আসফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, উমিরতু বিসওয়াক, মেসওয়াকের আদেশ আমাকে এত বেশি করা হয়েছে, হাত্তা খাশিতু আন ইউকতাবা আলাইয়া, আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসওয়াক করা আমার উপর ফরজ করে দেওয়া হয়। আগেরটা বললো আমার দাঁত ভেঙে যাওয়ার আশঙ্কা করে ফেলছি, দ্বিতীয়টা কি বলে দেখেন, আমি টেনশনে পড়ে গেছি না জানি মেসওয়াক করা ফরজ করে দেওয়া হয়। তাহলে গুরুত্ব কম না বেশি? বেশি। এগুলো এক নাম্বার, মেসওয়াকের ব্যাপারে রসুলকে হুকুম করা হয়েছে, দুটি দৃষ্টান্ত বললাম। দ্বিতীয় কথা, মেসওয়াক একটা গুরুত্বপূর্ণ সুন্নত। সহিহ বুখারি হাদিস নাম্বার 887 নাম্বার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দেখেন কি বলে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي أو على الناس لأمرتهم بالسواك مع كل صلاة নবীজি বলেন, আমি যদি আমার উম্মতের উপর অথবা মানুষের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে আমি আমার উম্মতকে প্রত্যেক উক্ত নামাজের আগে মেসওয়াক করা অবধারিত করে দিতাম। আমার উন্নতের কষ্ট হয়ে যাবে এই জন্য আমি অবধারিত করি নাই, কিন্তু আমার মনের ইচ্ছা, আমি যদি আমার উন্নতের জন্য, খালি উন্নতের কষ্ট হবে, এই কষ্ট যদি না হইতো তো উন্নতের উপর আমি আবশ্যক করতাম যে প্রত্যেক পাঁচত্ব নামাজের আগে মেসওয়াক করো। তাহলে এই হাদিস দিয়ে নবী বুঝাইতেছে গুরুত্বটা, যে দেখো আমার তো মনের ইচ্ছা তোমরা প্রত্যেক পাঁচত্ব নামাজের আগে মেসওয়াক করো। ভাই নবীজি কেমন যেন আমাদেরকে বুক ছিঁড়ে দেখাইতেছে যে মেসওয়াক কেন করো না তোমরা। এগুলো দ্বিতীয় কথা, মেসওয়াকের গুরুত্ব। তিন নাম্বার, অধিকাংশ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন নামাজ ছাড়াও, অধিকাংশ সময়। নাসাই শরীফের তিন নাম্বার হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর কাছে গেলাম, ওহু ইয়াস্তান্নু, আল্লাহ নবী মেসওয়াক করতেছিলেন। এবার ওই সাহাবা বলেন, নতরফু সিওয়াক আলা লিসানি, তাকায় দেখলাম মেসওয়াকের একটা পাশ আল্লাহ নবীর জিহ্বার মধ্যে। সুবহানাল্লাহ, ওয়া ইয়াকুলু আ আ, হাদিস আসছে নবীজি আ আ করতেছিলেন, আমারটা তো সুন্দর হচ্ছে না, নিশ্চিত আমার নবীরটা অনেক সুন্দর ছিল। হাদিস আসছে আ আ, ওয়া ইয়াকুলু আ আ, ওলামায়ে কেরাম আপনারা জানেন যে এটা হাদিসে এই শব্দটা আসছে, আ আ করতেছিলেন, তো বাকি আমাদেরটা তো সুন্দর হয় না, তবে আমার তো নিশ্চিত, আমি নিশ্চিত যে আমার নবীরটা নিশ্চিত অনেক সুন্দর ছিল। এভাবে মেসওয়াক করে নবী যেমন করতেন, তো সাহাবা বলে আমি দেখলাম নবী যেমন করতেছেন, তো মেসওয়াকের সময় এই আওয়াজটা আপনারা মানে এভাবে আ একটু করা, বাকি একটু সুন্দর যেন হয়, খারাপ না হয় আর কি, কারণ রসুলেরটা নিশ্চিত অনেক সুন্দর হয়েছে। আমি চেষ্টা করি মাঝে মাঝে যে আওয়াজটা কেমন জানে, আল্লাহ জানে, স্বপ্নে দেখলে হয়তো বোঝা যায় তো কেমন। এলো তিন নাম্বার, যে মেসওয়াক করা এটা হলো আপনার তৃতীয়, যে অধিকাংশ সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন। চার নাম্বার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নবীজির ব্যাপারে বলেন যে উম্মতকে নবীজি মেসওয়াকের ব্যাপারে ওসিয়ত করেছে এই শব্দের মাধ্যমে। দেখেন বুখারী বর্ণনা শুনেন, 888 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসারতু আলাইকুম বিসওয়াক,
আমি তোমাদেরকে মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি এলি কখন কয় মানুষ আমার আব্বা আম্মা আপনাদের আমাদের বাবা মারা কি কয় তোরে আমি যথেষ্ট বলছি এই বিষয়ে বলেন এরকম নবীজি বলেন আকসাবতু আলাইকুম বিসওয়াব এই উম্মত তোমাদের কানে যথেষ্ট বলছি মেসওয়াকের ব্যাপারে নবী বুঝায় কেন মেসওয়াক শুরু করো না এখন আমি যথেষ্ট বলছি পাঁচ নাম্বার মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য সুবহানাল্লাহ প্রত্যেকটা মুসলমানের কর্তব্য দলিল সহিহু জামে 3153 নম্বর হাদিস 3153 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে হাক্কু কুল্লি মুসলিমিন প্রত্যেকটা মুসলমানের তিনটা মৌলিক কর্তব্য এক নাম্বার সিওয়াক মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য কি কয় এটা মেসওয়াক করা প্রত্যেক মুসলমানের কর্তব্য দুই নাম্বার ওয়া গুসলু ইয়াউমিল জুমআ জুমার দিন গোসল করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য তিন নাম্বার ওয়াইয়া মাসাতিবা আহলিহি সুগন্ধি ব্যবহার করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য তাহলে এর মধ্যে একটা হলো মেসওয়াক করা কর্তব্য এলো পাঁচ নাম্বার আলোচনা মেসওয়াকের ব্যাপারে ছয় নাম্বার আলোচনা মেসওয়াক করা এটা একটা স্বভাবগত বিষয় বলেন তো কি বিষয় তা আজকে যে আপনারা দুইজন করছেন কই স্বভাবগত বিষয় স্বভাবগত বিষয় হলে কি দুইজন করেন মাত্র তো সবাই করতেন মেসওয়াক করা কি বিষয় স্বভাবগত নাসাই শরীফের 5040 নাম্বার হাদিস 5040 5040 এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে দেখেন বিসমিল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন قال رسول الله صلى الله عليه وسلم عشر من الفطرة দশটা বিষয় মানুষের স্বভাবগত বলেন কয়টা বিষয় স্বভাবগত এক নাম্বার কসু শারীফ মুস কাটা এটা স্বভাবগত মুস বড় রাখাটা এটা স্বভাবগত বিষয় না বরং মুস ছোট রাখা স্বভাবগত বিষয় দুই নাম্বার কসুল আসফার চোখ ছোট করা চোখ নোখ কাটা নোখ কাটা কসুল আসফার নোখ কাটা এটা স্বভাবগত বিষয় নোখ বড় রাখাটা এটা ফ্যাশন না বরং নোখ ছোট রাখাটা এটা স্বভাবগত বিষয় নোখ ছোট রাখাটা স্বভাবগত বিষয় তিন নাম্বার ওয়া গসলুল বারাজিম অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা চার নাম্বার ওয়া ইফাউল লিহিয়া দাড়ি লম্বা করা স্বভাবগত বিষয় দাড়ি কাটা স্বভাবগত বিষয় না কি করা আওয়াজ কমে গেছে দেখছেন নি দাড়ি লম্বা করা কি বিষয় আওয়াজ তো কম হইলো কা এটা চার নাম্বার পাঁচ নাম্বার ও সিওয়াক মেসওয়াক করা স্বভাবগত বিষয় মাত্র দুজন করছেন স্বভাবগত বিষয় বলে দুজন করে মানে এটা আপনার তবিয়ত কয় মানুষের তো স্বভাবের বিষয়টা মেসওয়াক করে মানুষ মেসওয়াক জারি কিভাবে এটা বুঝাইতেছে হাদিস ছয় নাম্বার ও নাফসুল ইবতিক বগলের পশম কাটা স্বভাবগত বিষয় সাত নাম্বার ওয়াহালকুল আনা নাবির নিচের অবাঞ্ছিত পশম উপরে ফেলা এটা স্বভাবগত বিষয় আট নাম্বার ওয়াল ইস্তিনশাক নাকে পানি দেওয়া স্বভাবগত বিষয় ওযুতে নাকে পানি দেই না এটা স্বভাবগত বিষয় এই যে নাকে আমরা পানি দেই না এটা স্বভাবগত বিষয় নয় নাম্বার ওয়া ইনতিকাসুল মা ইস্তিনজার পর ঢিলাগুলো ব্যবহারের পর পানি ব্যবহার করা এটা স্বভাবগত বিষয় ঢিলা নিবেন এরপরে পানিও নিবেন এটা স্বভাবগত বিষয় দশ নাম্বারটা ভুলে গেছে কে ভুলে গেছে যিনি বর্ণনাকারী উনি ভুলে গেছে আরে বুঝে নেন বর্ণনাকারীর মধ্যে একজন আছে মুসআব বলেন কি নাম এই মুসআব ভুলে গেছে তবে উনি বলছে নাসিতুল আশির দশ নাম্বারটা ভুলে গেছি তবে আমার মনে হচ্ছে দশ নাম্বারটা আলমাজমাজা উনি বলতেছে আমার মনে হচ্ছে দশ নাম্বারটা হলো কুলি করা সুবহানাল্লাহ মানে উনি বলতেছে যিনি বর্ণনাকারী উনি বলে দেখো দশ নাম্বারটা আমার মনে নাই তবে আমার মনে হচ্ছে দশ নাম্বারটা কুলি করা তাহলে দশের মধ্যে মেসওয়াক আছে কিনা তো ভাই আমি বুঝাইতে চাইলাম মেসওয়াক স্বভাবগত বিষয় আমি চাই এই স্বভাব অটোমেটিক সবার পকেটে পকেটে এবং আমলে আসবে কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ তাহলে আগামীকাল ফজর থেকে আমলটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ তো না পাইলে কালকে জোহর থেকে শুরু করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এগুলো ছয় নাম্বার কথা সাত নাম্বার কথা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন ঘরে ঢুকতেন আজকে দেখে দেখি এই আমলও কি করেন ঘরে ঢুকার পর সর্বপ্রথম কি করতেন হ্যাঁ ঘরে ঢুকতেন নবীজি নাসাই শরীফের আট নাম্বার হাদিস দেখেন কি সুন্দর হাদিস এই হাদিসের মধ্যে আসছে নাসাই শরীফের আট নাম্বার হাদিসে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে একজন প্রশ্ন করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন
بماذا يبدأ النبي صلى الله عليه وسلم إذا دخل البيت أو بأي شيء يبدأ النبي صلى الله عليه وسلم إذا دخل البيت ও আম্মা জান আল্লাহর নবী যখন ঘরে প্রবেশ করতেন সর্বপ্রথম কোন কাজটা শুরু করতেন আম্মা জান জবাব দেন কালাত বিসওয়াক উনি ঘরে আয়েশা সর্বপ্রথম মেসওয়াক করতেন শুধু কি নামাজ নামাজ ছাড়াও নবীজি কয় ঘরে এসে মেসওয়াক করতেন মানে আমি কিভাবে বুঝাই আপনাদেরকে এটার কত গুরুত্ব তাহলে এই আমলটা আজকে আমি করি আলহামদুলিল্লাহ এই যে ঘরে যাব ঘরেও মেসওয়াক আছে লালবাগ মেসওয়াক আছে ঘরেও আছে আর পকেটে একটা আছে লালবাগ মাদ্রাসা পড়াই ওখানে তাফসীর করি ওখানে মেসওয়াক ঘরেও আছে পকেটেও আছে তো ঘরে গিয়া ওইটা আপনার ঘরের টাবাস ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন আমি এই জন্য আপনাদেরকে বলতেছি সমস্যা কি আমরা এটা করলে আমাদের ক্ষতি হইতেছে না এটা তেমন কষ্টকর কিছু না ঘরে একটু ঢুকলাম সামান্য একটু এমন করে কুলি করে ফেললাম শেষ কেন করলাম আমার নবীর মহব্বতে দোষ জিলাপি তো মহব্বতে অনেক খাইছি সিন্নি মহব্বতে অনেক খাইছি দেখি না এটা মহব্বতে কজন করতে পারে এটা করতে কইবেন দেখবেন আশিক রাসূল আর খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন আট নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তে যখন উঠতেন সহিহ বুখারী হাদিস নাম্বার 245 নাম্বার হাদিসের বর্ণনা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা মিনাল লাইল ইয়াশুসু ফাহু বিসওয়াক আল্লাহর নবী যখন রাতের বেলা তাহাজ্জুদ করতে উঠতেন তখন মেসওয়াকের মাধ্যমে মুখের পবিত্রতা আরো বাড়িয়ে নিতেন আমি কি অনুবাদ করছি মুখের পবিত্রতা বাড়িয়ে নিতেন বলি নাই মুখ পরিষ্কার করতেন আমার নবীর মুখ তো এমনি পরিষ্কার এই জন্য বললাম মুখের পবিত্রতা বাড়িয়ে নিতেন আপনাদের নবীর মুখ তো পরিচ্ছন্ন পবিত্র তো নবীজি পবিত্রতা আরো বাড়াইতেন পরিচ্ছন্নতা আরো বাড়াইতেন সুবহানাল্লাহ এলো আট নম্বর কথা নয় নাম্বার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উইঠা দুই দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন তো তাহাজ্জুদ কইরা মনে করেন একটু কিছু করা তো দরকার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন ইবনে মাজাহ 288 নাম্বার হাদিসের মধ্যে আছে এটা নয় নাম্বার কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আমি নবীজির রাতের নামাজ দেখছি কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি রাকাতাইনি রাকাতাইন আল্লাহর নবী রাতের বেলা দুই দুই রাকাত নামাজ পড়তেন নামাজ পড়ার পর সুমায়ান শরীফ ফায়স্তাক আল্লাহর নবী একটু সেদিক যাইতেন যাওয়ার পর মেসওয়াক করে আবার আসতেন নামাজ পড়তেন একটু মেসওয়াক একটা মেসওয়াক দাঁত তৈরি করে আবার আসতেন মানে টেনশনের বিষয় ভাবনার বিষয় যে এটার মধ্যে কি আছে অবশ্যই কিছু আছে তাই আমার নবী গুরুত্ব দিতেন ভাই করবো তো ইনশাল্লাহ না মনে করবেন না আর সবাই করবেন তো আপনারা যদি করেন খুব খুশি হব করবেন তো ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দশ নাম্বার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করা শুধু আমাদেরকে এইভাবে রাতের বেলা মেসওয়াক করতেন এমন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন শোনো তোমরা তোমরা যখন নামাজে দাঁড়াও মেসওয়াক করে দাঁড়াইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কেন জানো একটা কিতাব আছে আল জামিউস সগীর এই কিতাবের 775 নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা ক্বামা আহাদুকুম তোমাদের কেউ যখন নামাজে দাঁড়াও ওয়াদা মালাকুন ফাহু আলা ফিহি আল্লাহু আকবার একজন ফেরেশতা তার মুখকে তোমার মুখের সাথে লাগায় কেন লাগায় জানো ইদা ক্বারা আহাদুকুম ফি সলাতিহি তোমাদের কেউ যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করো মুখ দিয়ে যখন কোরআন পড়ো ওই কোরআন পড়ার সময় একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগা দেয় আল্লাহর নবী বলেন শোনো লা ইখরুজু মিন ফিহি শাইউন ইল্লা দাখালা ফামাল মালাক তোমার মুখ থেকে যা বের হবে সব ফেরেশতার মুখে ঢুকবে অতএব তোমার মুখ থেকে যেন দুর্গন্ধ বের না হয় মেসওয়াকের পবিত্রতা যেন তোমার মুখ থেকে বের হয়ে ফেরেশতার মুখের মধ্যে ঢুকে যায় এবার 11 নাম্বার বলেন আমরা কোরআন করি কি দিয়ে মুখ দিয়ে বলেন কি দিয়ে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين كي دي بولن قرآن ابن ماجه حديث نمبر 291 نمبر حديث عن علي ابن أبي طالب رضي الله تعالى عنه قال علي ابن أبي طالب بولن إن أفواهكم طرق للقرآن তোমাদের এই মুখটা হলো কোরআনের রাস্তা তোমাদের এই মুখ হলো কিসের রাস্তা বলেন তো কোরআন বের হয় কোন জায়গা দিয়ে আলী বলেন ফাত্তাইয়িবুহা বিসওয়াক অতএব তোমরা এই রাস্তাটা পবিত্রতার মাধ্যমে মেসওয়াকের মাধ্যমে সুগন্ধিযুক্ত বানাও পবিত্র বানাও তাহলে
তোমাদের মুখটা এটা হলো কোরআন পড়ার একটা জায়গা তো তোমাদের মুখ যেহেতু কোরআন পড়ার জায়গা এই কোরআন পড়ার জায়গাটাকে মেসওয়াকের মাধ্যমে পবিত্র রাখো যেন তুমি কোরআন পড়লে তোমার কোরআন পড়াটা বড় চমৎকার হয় আর আরেক হাদিস থেকে তো বললাম ফেরেশতার মুখে আমার কোরআন পড়া ঢুকে যায় নবী বলেন যা বের হয় তাই ফেরেশতার পেটে চলে যায় ভাই মেসওয়াক করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন এবার যে গুরুত্বটা বলবো এই গুরুত্ব শোনার পর যদি কেউ আমল না করেন তো আমার কিছু করার নাই এখন যে গুরুত্বটা বলবো মেসওয়াকের নাসাই শরীফ হাদিস নাম্বার 5 ছোট দুইটা শব্দে কিন্তু গুরুত্ব অসীম قال رسول الله صلى الله عليه وسلم السواك مطهرة للفم ومرضاة للرب নবীজি বলেন মেসওয়াক হলো পবিত্রতার মাধ্যম এটা প্রথম কথা দ্বিতীয় কথা ভাই মেসওয়াক হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সেরা উপায় আল্লাহ সন্তুষ্টি চাই সবাই চাই মেসওয়াক করবে নবীজি বললেন মাতহারাতুল লিল ফাম পবিত্রতার উপায় মেসওয়াক আমার দাতুল লির রব রবের সন্তুষ্ট ভাই কেন মেসওয়াক করবেন না আমার রব সন্তুষ্ট হয় মেসওয়াক করলে আর কেন সন্তুষ্ট হয় জানেন ওই যে নবীর মহব্বতে মেসওয়াক করতেছি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় করব তো ইনশাআল্লাহ আরেকটা আমল কই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বলবো আব্দুল্লাহ ইবনে ওমরকে ওই সাহাবা বলা হয় যাকে যে উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেইভাবে যা করতে দেখছে উনি সব করতেন আব্দুল্লাহ ইবনে ওমর আল জামিউস সগীর 6901 6901 নম্বর হাদিস এই আব্দুল্লাহ ইবনে ওমর কানাল্লা ইয়ানামু ইল্লা ওয়াসওয়াক ইনদা রাসিহি আব্দুল্লাহ ইবনে ওমর যখনই ঘুমাইতেন মেসওয়াক বালিশের কাছে রাখতেন এই মেসওয়াক মাথার কাছে রাখতেন কই কেন কফাইতাস্তাই কজা জাগ্রত হলি ইস্তাকা সাথে সাথে মেসওয়াক করতেন মাথার কাছে রাখতেন তো আপনারা যদি কেউ চান এই আমল কিন্তু আপনারা করতে পারেন করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই গেল 5 নাম্বার কথা কয় নাম্বার কথা বলেন তো 5 নাম্বার কি 5 নাম্বার ইমান ইমানের উপর থাকার উপায় ইমানের উপর থাকার জীবন ইমানি জীবন ইমানি মরণের 5 নাম্বার উপায় মেসওয়াক করা এই ক্ষেত্রে মাত্র 13টা কথা বললাম আর অনেক কথা ছিল আজকে আর বলা সম্ভব হলো না এবার 6 নাম্বার উপায় 6 নাম্বার উপায় হলো গোপনে নির্জনে আল্লাহর কাছে দোয়া করা এটা খুব দামি কথা সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া আমার সাথে বলেন তোমরা তোমাদের রবকে ডাকো কাকুতি মিনতি করে গোপনে দেখেন গোপনে দোয়া করা গোপনে কান্নার ফজিলত আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না মানে এটার যে কত বড় পাওয়ার চুপে চুপে নীরবে কান্না কেউ নাই মসজিদে মাগরিবের পরে বসে আছেন এক কোনায় সব মুসল্লি বের হয়ে গেছে ইমাম সাহেবও বের হয়ে গেছে মুয়াজ্জিন সাহেবও বের হয়ে গেছে মসজিদে নিবনিব আলো জ্বলতেছে এক কোনায় বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিচ্ছেন আল্লাহ মেয়েটার বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি 2 বছর বাবু হচ্ছে না আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন এটার যে কি অ্যাকশন আপনি শুরু করেন আমল আপনি এইভাবে আল্লাহরে বলেন ঘরের একটা রুম ওই রুম থেকে ছেলে মেয়ে বউ সবাইকে সরান রুমে বসেন হালকা আলো আছে পুরাপুরি আলোটা না হালকা আলো আল্লাহরে বলেন আল্লাহ আমার ছেলে মেয়ে কেউ নাই এই জায়গায় আমি আর আপনি ছাড়া কেউ নাই আল্লাহ আমি এই সমস্যায় আছে আল্লাহ আপনি সমাধান করে দেন আমি কারে বলবো আল্লাহ একটু এইভাবে বলেন সত্যি বলেন বিশ্বাস করেন এইভাবে বলেন এই গোপনে আল্লাহর কাছে কাঁদা করেন এখন থেকে শুধু আপনার সমস্যার কথা বলবেন এমন না আল্লাহকে বলবেন আল্লাহ মাহবুদ আমি আপনার কাছে আর কি চাই আমি নীরবে আল্লাহ আমি আসলে তো ভালো মানুষ না আল্লাহ মানুষ মানুষের মাঝে আমি চলাফেরা করি আমি তো অত ভালো কেউ না মাহবুদ মাহবুদ আমি আপনার কাছে নীরবে নীরবে বলতেছি আল্লাহ আমার মরণটা আপনি ইমানের সাথে দিয়ে দিয়েন আল্লাহ আপনি যদি ইমানি মৃত্যু আমারে না দেন মাহবুদ আমার কোনো উপায় থাকবে না এইভাবে আল্লাহরে গোপনে বলেন তো বলতেছিলাম 6টা উপায় 6 নম্বর হলো গোপনে নীরবে আল্লাহর কাছে দোয়া করা তো শুধু ইমানের জন্য দোয়া করা এমন না এই ক্ষেত্রে আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম যে 6 নাম্বার ইমানের জন্য দোয়া শুধু করবেন এমন না অন্য যত দোয়া চুপে চুপে নীরবে আল্লাহরে কয়েকদিন বলেন না দেখেন অ্যাকশন হয় কিনা ইনশাআল্লাহ হবে আর চোখের পানি যে কি পরিমাণ আপনার আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এমনি আসবে না দেখবেন অন্যদের সামনে কিন্তু ওই সময়টা দেখবেন চোখের পানি আপনার মিছিল দিয়ে আসতে থাকবে চুপে চুপে করেন তাহলে 6টা উপায় মনে থাকবে না ইনশাআল্লাহ 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা 2 নাম্বার ওলামারা না অন্যরা বলেন 2 নাম্বার হ্যাঁ নেক আমল ধারাবাহিক করা যদিও সেটা কম হয় ওলামারা ছাড়া অন্যরা বলেন 3 নাম্বার
ভালো মানুষদের সোহবত চার নাম আচ্ছা আমি আবার বলি পরে আবার আপনারা বলেন এক নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা দুই নাম্বার নেক আমল কম হলেও ধারাবাহিকতা বজায় রাখা তিন নাম্বার আল্লাহ ওয়ালা রব্বানি আহলুল্লাহদের সোহবত গ্রহণ করা তথা ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করা চার নাম্বার ঈমান নবায়ন করা পাঁচ নাম্বার মেসওয়াক করা ছয় নাম্বার নীরবে নিভৃতে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করা এবার সাধারণ যারা আছেন একদম মুখস্থর মতো বলেন তো এক নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা দুই নাম্বার নেক আমল ধারাবাহিক করা যদিও সেটা কম হয় তিন নাম্বার হ্যাঁ মাশাআল্লাহ চার নাম্বার ইমান নবায়ন করা এটা কিভাবে একজন আরেকজনের সাথে ইমানি কথা বলা ওলামাদের কাছে যাওয়া জুমার নামাজের আগের বয়ানগুলো শোনা তালিমের মজলিসে বসা এই পয়েন্টগুলোতে যাওয়া এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার যেটা মেসওয়াক করা হ্যাঁ গুরুত্ব মেসওয়াক সবাই কিনবো তো ইনশাআল্লাহ একটা শেষ হওয়ার আগে আরেকটা একটা শেষ হওয়ার আগে আরেকটা প্রয়োজনে অফিসে একটা রাখবেন বাসায় একটা রাখবেন পকেটে একটা রাখবেন যেন আপনার চলতে ফিরতেও মেসওয়াক মিস না হয় হইতে পারে আপনি রাস্তায় কোথাও আসরের সময় হয়ে গেছে বাস মেসওয়াক করবেন মনে থাকবেন ইনশাআল্লাহ ছয় নাম্বার নীরবে নিবৃত্তে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদের সকলকে এই ছয়টা বিষয় নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়